অ্যাডিলেড ওভালের 22 গজে দাঁড়িয়ে লিটন নিজের ব্যাটটাকে তুলে বানিয়ে রানের ছবি আঁকলেন। ছবির মতো রঙিন সাজানো গোছানো সেই ইনিংসটাই মুগ্ধ দুই দলের সমর্থক, মুগ্ধ স্বয়ং বিরাট কোহলি। ম্যাচ শেষে লিটনকে উপহার হিসেবে তুলে দিয়েছেন নিজের ব্যাটটাই। লিটনটা ইজ এ ভেরি ক্লাসিক একটা ক্রিকেট প্লেয়ার, আপনার শর্টসগুলো দেখেন সে ক্লাসিক শর্ট খেলে, সেটা যে কোনো ফর্মেটেই হয়, টেস্টেও ভালো খেলে, ওয়ানডেতেও ভালো খেলো এবং ইদানিং সে টি টোয়েন্টিও ভালো খেলছে। আমরা যখন বসেছিলাম ডাইনিং হলে তখন ওই সে বিরাট কোহলি একটা এসে তাকে ব্যাট প্রেজেন্ট করে গেল, তাকে একটা পার্সোনাল ব্যাট দিয়ে গেছে। ওপেনার লিটনের ইনিংসে কোহলি মুগ্ধ, অথচ শেষ 10 ইনিংসের 8টাতেই এই ডান হাতে খেলেছেন তিনে। বিশ্বকাপের প্রথম 3 ম্যাচেও তাই, তবে খুব একটা সুবিধা করতে পারছিলেন না। ভারতের বিপক্ষে ওপেনিংয়ে নেমেই লিটন যেন চিরচেনা সেই লিটন হয়ে উঠলেন। কিউআর স্ক্যান করে 500 টাকা পেমেন্টে 100 টাকার কুপন। এই পজিশনে ভালো খেলার পর তবে কি আবারও নিয়মিত ওপেনিংয়ে নামবেন লিটন? প্রশ্ন তোলা যেতেই পারে, এতদিন টিম ম্যানেজমেন্টের লিটনকে তিনে খেলানোর প্ল্যানটাও কি ভুল ছিল না? অ্যাকচুয়ালি ওয়ান ডাউন খেলা আর নাম্বার 2-3-1-2 খেলা ইজ অল দ্য সেম, আমি এখানে কোনো ডিফারেন্স দেখি না। লিটন নাম্বার 3-তেও ইজ কমফোর্টেবল, নাম্বার 1 or 2-তেও ইজ কমফোর্টেবল, এখানে কিন্তু খুব একটা ডিফারেন্স নাই। কালকে যেহেতু সম্মুখে খেলা নিয়ে আমরা সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখন যেটা আমাদের পলিসি ছিল যে আমরা দুইটাও লেফটই হয়ে যাচ্ছিলো, সুতরাং লেফট অ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশান চাচ্ছিলাম আমরা ওপেনিংয়ে, যার জন্য লিটন দাসকে নেওয়া হয়েছে আর কি। তো এখন এটা আসলে ডিপেন্ড করছে যে ম্যাচ সিচুয়েশনের উপরে। পরের ম্যাচে লিটনের ব্যাটিং পজিশন নিয়ে বিসিবি অপারেশনস কমিটির চেয়ারম্যান স্পষ্ট করে কিছু না বললেও এই ডান হাতিকে যে ওপেনিংয়েই মানায় সেটাই যেন আরও একবার প্রমাণ করে দিলেন লিটন কুমার দাস। তানজিম ঐশি, অলরাউন্ডার। ভাই আমরা এগুলো মিস করি না।